জীবনের হিসেব বড়ই এলোমেলো, কখনো এমনিতেই মিলে যায়, আবার কখনো শত চেষ্টায়তা মেলে না। ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বরগুনার জাহানারা বেগমও মেলাতে পারেননি জীবনের হিসেব। বরগুনা থেকে সোহেল হাফিজের পাঠানো রিপোর্ট। সন্তানের জীবন বাঁচাতে বাবা মা নিজের জীবন উৎসর্গ করেছেন, ইতিহাসে এমন ঘটনা আছে অনেক। সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চে আগুন লাগার পর আবারও প্রমাণ করলেন মা, একমাত্র মাই নিজের জীবন তুচ্ছ করে সন্তানকে বাঁচাতে পারেন। আমাকে হাত ধরে নামাই দিছে, এখন দোতলায় ছিলাম, আমাকে হাত ধরে দিছে, দেখুন গ্রিল পর্যন্ত নামাইছে, এখন আর গ্রিল পাই না, পা দিই কোথাও গ্রিল, এখানে নিচরে আরেকটা জানলা বড়, ওখানে তো কোনো গ্রিল নাই। পরে মানে হাতে ফোন ছিল, ফোন ফালাই দিছি, তারপর আমুরকে আমার হাত ধরে নামো, আমি নিজে নামি না, আমুরে বলছি তুমি জেনে থাকো আমি নামামো তোমারে, আমি নাই, আমি নেমে লাভ দিছি পরে আমার অর্ধেক পানির মতো চলে গেছে, তারপর দাঁড়াই দাঁড়াই চিল্লাইতেছি তুমি নামো, আমি এনে দাঁড়াই গেছি, আর কোনো সারাম পাই না। রাজধানী ঢাকার একটি কিন্ডারগার্টেন স্কুলে স্বল্প বেতনে চাকরি করতেন জাহানারা বেগম। দুই মেয়ে শারমিন শাপলা এবং শারমিনের দুই সন্তান আবদুল্লাহ আর আসিয়াকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন জাহানারা। স্বপ্ন ছিল গ্রামে গিয়ে গরুর খামার করে শুরু করবেন নতুন জীবন, কিন্তু জীবনের সব হিসেব যে মেলানো যায় না, যেমন মেলাতে পারেননি জাহানারা বেগমও। রাতের অন্ধকারে সুগন্ধা নদীতে মুছে গেছে তার সব স্বপ্ন। বাড়িতেই ছিলাম, বাড়ির থেকে খবর পাই গেছি আর কি, সানিডেল ইন্টারন্যাশনালে চাকরি করতেন, পয়দা করুনিয়া বাড়িতে একটা ভাড়াম করার চিন্তা ভাবনা ছিল। লঞ্চ দুর্ঘটনায় নিহত জাহানারার মৃতদেহ শুক্রবার রাতে বুঝে পেয়েছেন স্বামী বশির আহমেদ। মেয়ে শারমিন ও শারমিনের দুই সন্তান এখনও নিখোঁজ। এমভি অভিযান লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত যাত্রীদের জীবনে জাহানারার মতোই গল্প ছিল, স্বপ্ন ছিল, ছিল সুখ দুঃখের নানা উপাখ্যান। NTV News Desk.